काशी विश्वनाथ मंदिर, नवनिर्मित काशी करिडर एवं विशालक्षी मातार शक्तिपीठ छाड़ाओ बेनारसे आरो अनेक मंदिर आछे जेगुलो सबथेके कम खरचे आपनादेरके घुरिये देखाबो। मात्र 140 টাকাতেই আপনি সমস্ত মন্দিরগুলো দেখে নিতে পারবেন। গুগল ম্যাপে নয়, আমার ক্যামেরার তোলা শটে সব রাস্তা চিনবেন। মন্দিরের বাহির এবং ভিতরের দৃশ্য দেখানোর সাথে সাথে মন্দিরের ইতিহাসগুলো তুলে ধরব। সকাল 7টা থেকে দুপুর 1টা আধবেলাতেই সবথেকে কম খরচে বেনারসের সমস্ত মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। অটো ই-রিকশাতে এক একজনের খরচ হবে মাত্র 140 টাকা। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। আপনারা বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় হাওড়া থেকে ট্রেনে চাপলে পরের দিন সকালবেলায় বেনারস পৌঁছে যাবেন। আমি সোলো ট্রাভেলার, আপনারা যদি একজন কিংবা দু তিনজন বন্ধুবান্ধব মিলে যান তাহলে আমার মতো ব্রেক জার্নি ই রিক্সা করে যেতে পারেন। আর যদি পরিবার থাকে, বয়স্ক মানুষজন থাকে, চারজন ছজন থাকেন তাহলে একটি টোটো বা ই রিক্সা ভাড়া করে নেবেন। আমি ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম, আমার প্রথম গন্তব্য গুরুধাম ক্রসিং, ওখানে ইসকন মন্দির অবস্থিত। আপনারা এই গির্জাঘর ক্রসিং বা ওদিকে গোধুলিয়া চৌরাহ বা দহাশ্বমেধ ঘাটের সামনাসামনি যদি থাকেন তাহলে ওখান থেকে চলে আসুন গির্জাঘর চৌরাহ। গির্জাঘর বা ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে গুরুধাম টোটোতে ভাড়া মাত্র 20 টাকা। গির্জাঘর ক্রসিং থেকে দূরত্ব 2.1 কিলোমিটার। আমি গুগল ম্যাপ লোকেশনগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলে এর আগে ইসকন দিল্লি, ইসকন পুরীর ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখতে চাইলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি অস্তিঘাটের সামনাসামনি এলাকাতেও থাকেন তাহলেও আপনারা চলে আসবেন এই গুরুধাম ক্রসিং, এর সামনেই অবস্থিত ইসকন টেম্পল। এই ইসকন টেম্পলের গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ইসকন মন্দিরের পরিবেশ সবুজে ঘেরা এবং খুব সুন্দর। আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাতে চাই, আমি বৃন্দাবনের ইসকন টেম্পলেও গিয়েছিলাম, তার ভিডিও খুব শীঘ্রই আসছে। আপনারা যারা প্রথমবার বেনারসে যাবেন তারা প্রথম দিন বেনারসে পৌঁছে রেস্ট নেবেন, সন্ধ্যাবেলায় দহাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখবেন এবং দ্বিতীয় দিন এইভাবে বেনারসের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখবেন। ইসকন মন্দির কমপ্লেক্সের ভিতরে এখানে তুলাদান পাত্র একটা দেখতে পেলাম। এছাড়া এখানে অফিসে কথা বলে আমি জানলাম আগামী দিনে এখানে যাত্রী সাধারণের থাকার জন্য বড় গেস্ট হাউস তৈরি হবে। দিল্লি ইসকন টেম্পল কমপ্লেক্সে থাকার ব্যবস্থা আছে, বৃন্দাবনেও আছে, আগামী দিনে এখানে চালু হলে খুবই ভালো হয়। ইসকন টেম্পল দেখে নেওয়ার পরে আমার পরবর্তী গন্তব্য দুর্গাকুণ্ড। ওদিকে ইসকন টেম্পল দেখে বেরিয়ে আসবেন, এটা হলো গুরুধাম চক। সোজা রাস্তাটা দুর্গাকুণ্ডর দিকে গিয়েছে, বাম দিকে রাস্তাটা রবীন্দ্রপুরী চক শিবালার দিকে গেছে, আমরা সোজা যাব। পিছনে গুরুধাম ক্রসিং, স্থানীয় মানুষের সাথে কথা বলে জানলাম দুর্গাকুণ্ডটা খুব সামনেই, তাই গুরুধাম ক্রসিং থেকে হেঁটে হেঁটেই দুর্গাকুণ্ডের দিকে যাচ্ছি। দুর্গাকুণ্ড যাওয়ার আগে গুরুধাম চৌরাহা থেকে 200 মিটারের মধ্যে একটি বিশেষ মন্দির পড়বে। ওদিকে গুরুধাম ক্রসিং, এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর ঠিক উল্টো দিকেই 151টা শিবলিঙ্গের মন্দির, আর ওদিকে গেলে দুর্গাকুণ্ড। দুর্গাকুণ্ড যাওয়ার আগে তাই চলুন এই মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখানে কথা বলে জানলাম এই মন্দিরটার নাম শ্রীমণি মন্দির, ওই যে ওখানে লেখা আছে দেখুন শ্রীমণি মন্দির, এখানে লেখা আছে দেখুন শ্রীমণি মন্দির। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশনও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। নমস্তে। ইসকন টেম্পল থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 300 মিটার এবং গুরুধাম ক্রসিং থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 270 মিটার।
খরচের হিসাবটা বুঝিয়ে দিই। আপনারা গির্জাঘর ক্রসিং থেকে ইসকন টেম্পলে আসবেন 20 টাকাতে। তারপরে ইসকন টেম্পল দেখে নেওয়ার পরে আর টোটো বা ইরিক্সা করতে হবে না, আপনারা হেঁটেই বিনা খরচাতে এখানে এই মন্দিরের সামনে এসে পৌঁছবেন। আমি এত ডিটেলসে আপনাদেরকে অবস্থান এবং মন্দিরগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বারাণসীতে হয়তো আগে অনেকবার গিয়েছেন, কিন্তু এমন সুন্দর একটা মন্দির যদি না দেখে থাকেন তো পরের বারে গেলে অবশ্যই এই মন্দিরে একবার হলেও ভিজিট অবশ্যই করবেন। মন্দিরে প্রবেশ করার পরে দুই দিকে আপনারা শিবলিঙ্গগুলো দেখবেন। আসার পরে আপনারা মোট 151টা শিবলিঙ্গ এখানে গ্রাউন্ড করে দেখতে পাবেন, আর অসাধারণ এখানকার ভিতরের কারুকার্য। জয় বাবা বিশ্বনাথ। আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। জয় বাবা বিশ্বনাথ, জয় মহাদেব, জয় মহাদেব। বাইরে জুতো রাখার জায়গা আছে, চলুন এরপরে মন্দির থেকে বেরোনো যাক। পরে যাই দুর্গা মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে আসবেন, মন্দির থেকে বেরিয়ে আসার পর আপনাকে এদিকে যেতে হবে। এদিকে গেলে সামনে বাম হাতে দুর্গা মন্দির, আর ওই যে ওখানে ওটা হলো গুরুধাম চক। গুরুধাম চক এই মন্দিরটা দেখলেন। এখান থেকে 350 মিটার আমি হেঁটে গেছিলাম, আপনারা টোটো করে নিতে পারেন, ভাড়া পড়বে মাত্র 10 টাকা। বাম হাতে ইন্দিরা টাওয়ারটা পড়বে, দিয়ে একটুখানি এগোলেই সামনে ওখানে দুর্গাকুণ্ড পুকুর, আর পুকুরের পাড়েই দুর্গা মন্দির। আমি দুর্গাপুজো উৎসবের কিছুদিন আগে গিয়েছিলাম, তাই এখানে নবরাত্রির প্রস্তুতি চলছিল দেখেছিলাম। খরচের হিসেব, 151টা শিবলিঙ্গযুক্ত মন্দির থেকে এখানে আসতে ই-রিক্সাতে খরচা 10 টাকা। তাতে পৌঁছানোর পরে খিদে পেয়ে গেছে, এখানে ইডলি অর্ডার করেছি 8 টাকা পিস। ইডলি আমি দুটো ইডলি খেয়েছিলাম, খরচ পড়েছিল 16 টাকা। তাহলে আপনি বাংলা বোঝেন? আচ্ছা আচ্ছা, এখানে দুর্গাকুণ্ডের সামনে আমার ইডলিটা খাওয়া হলো, এরপরে মন্দিরের দিকে যাব। এই হলো দুর্গাকুণ্ড মন্দির, আমি এই রাস্তা ধরে এসেছি, ইডলি দোকানটা হচ্ছে এখানে। শীতের মরশুম আসছে বলে এখানে ব্যারিকেড করা হয়েছে। নর্মাল ডেজে এই রাস্তাটা দিয়ে অটো বা টোটো ই-রিক্সা চলে। আর আমার বাম হাতেই আছে কুণ্ডটা, আমার বাম হাতে কুণ্ড। একটা চৌকো আকৃতির সুবিশাল পুকুর আছে, তার পাশেই এই দুর্গা মন্দিরটি অবস্থিত। তারপরে 26শে সেপ্টেম্বর দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। এখন নবরাত্রি স্পেশাল বলে এত ভিড় এখানে। আপনারা যখন বছরের অন্য সময় অন্য সিজনে আসবেন এখানে এত ভিড় পাবেন না, তখন মন্দিরের সামনে ভিড় কম থাকবে, আপনারা স্বাচ্ছন্দ্যে আরামসে মন্দিরের ভিতরে এন্ট্রি নিতে পারবেন। দুর্গা মন্দিরের সামনের অংশটা, আর ওদিকেও ওই যে লাইন দেওয়া হয়েছে, আর ওদিকেও ওই যে লাইন। আপনাদেরকে আমার পরামর্শ, আপনারা যখন বারাণসীতে থাকবেন তখন সন্ধ্যাবেলায় এখানে একবার আসার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলা এখানে খুব সুন্দর আলোয় সাজানো হয়। ইসকন টেম্পল গুরুধামের দিক ওদিক থেকে এখানে এসেছি। দেবী ভাগবত পুরাণের 23তম অধ্যায়ে এই মন্দিরের উল্লেখ সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। বাঙালি রানী, রানী ভবানী এই দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন। বাংলার রানী এই মন্দির নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরের সাথে কাশী নরেশ রাজার একটি গল্প আছে, সেটা এরপরে শুনুন। কাশী নরেশ তার মেয়ে শশিকলার জন্য একটা স্বয়ম্বর সভা ডেকেছিলেন। তারপরে তিনি জানতে পারেন তার মেয়ে শশিকলা রাজপুত্র সুদর্শনকে ভালোবাসেন। তখন কাশী নরেশ স্বয়ম্বর সভাকে এড়িয়ে লুকিয়ে তার মেয়ে শশিকলার সাথে রাজপুত্র সুদর্শনের বিয়ে দিয়ে দেন। স্বয়ম্বর সভাতে আগত অন্যান্য রাজারা তখন বিদ্রোহ করে বসেন। ঠিক সেই সময় এই যে দুর্গা মন্দির আপনারা দেখছেন, মা দুর্গা তার সিংহ বাহিনী নিয়ে কাশী নরেশ এবং রাজপুত্র সুদর্শনকে রক্ষা করেছিলেন। এইভাবে মা দুর্গা কাশী নরেশ রাজাকে রক্ষা করেন। দুর্গা মন্দির দেখে নেওয়ার পরে আপনারা একটু এগোলেই সামনে বাম হাতে তুলসী মানস মন্দির দেখতে পাবেন। আমি ওখানে দাঁড়িয়ে রাজার ইতিহাস আপনাদেরকে বোঝালাম, আর এখানেই দেখুন তুলসী মানস মন্দির সামনে দেখা যাচ্ছে। খরচের হিসাব, অর্থাৎ দুর্গাকুণ্ড থেকে এখানে আসতে আপনাদের 1 টাকাও খরচা লাগবে না, মাত্র 50 মিটারের মধ্যেই অবস্থিত এই তুলসী মানস মন্দির। সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি।
গির্জাঘর মোড় থেকে এই জায়গার দূরত্ব 2.7 কিলোমিটার। আমি গুগল ম্যাপ লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গঙ্গার তীরে তুলসী ঘাট এবং তুলসী মানস মন্দির গোলালে চলবে না, এটা হলো মন্দির। আর গঙ্গার ঘাটে তুলসীদাস রামায়ণ রচনা করেছিলেন, সেই তুলসীদাসকে সম্মান জানিয়েই এখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরে আসার পরে বাঙালি হিসেবে আপনার আরও বেশি গর্ব হবে, কেন জানেন? কারণ এই যে সম্পূর্ণ মন্দিরটা, এই মন্দিরটা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক বাসিন্দা। এই রতনলাল সুরেখা তার বাবা ও মাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই মন্দিরটির সম্পূর্ণ নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। সুরেখা পরিবার হাওড়া জেলার সালকিয়ার বাসিন্দা, ওনারাই এই মন্দির নির্মাণ করেছিলেন। সম্পূর্ণ মন্দিরটা যখন নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়, তখন ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। এই মন্দিরের বিশেষত্ব এটাই, গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে রামায়ণ লেখা হয়েছে। আমি একটু পরেই দেওয়ালে কিভাবে রামায়ণ লেখা হয়েছে তাও দেখাবো। নমস্তে। আপনারা ওখানে রাম সীতা লক্ষণের দর্শন করবেন, তারপরে যখন এই গ্রাউন্ড ফ্লোরটা ঘুরবেন তখন সম্পূর্ণ দেয়ালগুলোতে রামায়ণ যে লেখা হয়েছে দেখতে পাবেন। এই দেখুন রামায়ণ লেখা হয়েছে নিচে। এখানে দেওয়ালে যেমন লেখা হয়েছে ঠিক তেমনই উপরে উঠলেও উপরেও দেওয়ালে লেখা দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোরটা চলুন সম্পূর্ণটা আমি টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করি। সম্পূর্ণ দেওয়াল জুড়ে কি সুন্দর দেখুন লেখা হয়েছে। এরপরে উপরে যাওয়া যাক, চলুন। লেখার কাজ দেখে অবাক হয়েছিলাম, আর এখানে সুন্দর অঙ্কনও দেখেছিলাম। বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন তখন উনি সংস্কৃত ভাষায় রামায়ণ লিখেছিলেন। সংস্কৃত ভাষা তখনকার দিনে সবাই লিখতে পড়তে বুঝতে পারতেন না। তখন গোস্বামী তুলসীদাস রামায়ণ যাতে সহজভাবে সাধারণ মানুষ বুঝতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে উনি রামায়ণকে অবধি ডায়ালেক্টে হিন্দি ভাষায় রচনা করেছিলেন। হিন্দি ভাষায় রচিত হয়েছিল বলেই অনেক মানুষ পড়তে বুঝতে পেরেছিলেন। এখানে 10 টাকা টিকিট নিয়ে ভিতরে ওনার সম্বন্ধে আরো কিছু জেনে নেওয়া। এই মিউজিয়ামে এন্ট্রি ফি 10 টাকা, দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত মিউজিয়াম বন্ধ থাকে। এটাকে মিউজিয়াম বললে ঠিক হবে না, এখানে রাম লক্ষণ সীতার জীবনীকে খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যদি আপনার পরিবারের খুদে সদস্য আপনাদের সাথে থাকে তাহলে সে নিশ্চয়ই রামায়ণ মহাভারতের চর্চা করেছে, তাকে আপনারা রামায়ণের এই চরিত্রগুলোকে সামনাসামনি দেখালে বাচ্চার বেশ ভালোই লাগবে। এইভাবে আমার তুলসী মানস মন্দির দেখা সম্পূর্ণ হয়েছিল। তুলসী মানস মন্দির দেখে নেওয়ার পরে এরপরে আমার পরবর্তী গন্তব্য ত্রিদেব মন্দির। ভোরবেলা থেকেই খুলে যায়, এখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানলাম ভোর 5টা থেকেই এই ত্রিদেব মন্দির ওপেন হয়ে যায়। তুলসী মানস মন্দির দেখে নিলেন, মন্দির থেকে বেরোনোর পরে বাম হাতে বেরোলেন, সোজা ওদিকে গেলে মাত্র 110 মিটার দূরেই অবস্থিত ত্রিদেব মন্দির। রিলায়েন্স ট্রেন্ডসের এই মলটা পার করার পরেই ডান হাতে মন্দিরটি পড়বে। খরচের ব্যাপারটাও বুঝিয়ে দিই, এখানেও খরচা শূন্য, কারণ ওখানে তুলসী মানস মন্দিরের গেট থেকে বেরোলেন, বেরোনোর পরে রিলায়েন্স ট্রেন্ডসকে পার করার পরেই এই যে এখানে মন্দির, খরচ শূন্য। তুলসী মানস মন্দির থেকে দূরত্ব মাত্র 110 মিটার, তাই আপনারা টোটো করবেন না। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্দিরে 3টি দেবতা আছে, খাটু শ্যামজি, সতী মাতা এবং হনুমানজির মূর্তি ভিতরে আছে। তিন দেবতার মধ্যে এটি প্রথম দেবতা খাটু শ্যামজি, তারপরে হনুমানজির দর্শন করে নেবেন, সবশেষে সতী মাতা। এই হলো মন্দির পরিসর। মন্দির দর্শনের পরে এখানে যারা ছিলেন আমাকে প্রসাদ খাওয়ার কথা বললেন। প্রসাদে এখানে আলুকে সিদ্ধ করে ব্যবহার করা হয়েছে। ত্রিদেব টেম্পল সে মে বাহার হুয়া। আচ্ছা, ইয়াহ সে সংকট মোচন মন্দির দেখনে কে বাদ কহাঁ পে লস্সি আচ্ছা মিলেগা? পহল বার লস্সি বালা লঙ্কা মোড় কে সামনে হি ও হ্যায়। আচ্ছা, মেন চৌরা পে হি ও হ্যায়। ঠিক হ্যায়, মে লস্সি বালা আর উধার কেশব তাম্বুল ভান্ডার যাউঙ্গা।
थैंक यू भाई साहब इनफॉरमेशन देने के लिए, थैंक यू। क्या नाम आपका? जयप्रकाश जी, थैंक यू। সূর্যদেব টেম্পল থেকে সংকটমোচন মন্দিরের দূরত্ব 900 মিটার, তাই একটা টোটো বা ই রিক্সা করে নিন, ভাড়া 10 টাকা। আপনারা যখন হেঁটে হেঁটে যাবেন তখন ডান হাতে এই পেট্রোল পাম্পটা পড়বে, কিছুটা এগোনোর পরেই সামনে এগোনোর পরে ডান দিকে বসলে আমরা মন্দিরে পৌঁছে যাব। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তবে আপনারা একদম মন্দিরের সামনে পৌঁছানোর জন্য একটা ই রিক্সা করে নেবেন। এই হলো সংকটমোচন ক্রসিং। এখানে পৌঁছানোর পরে সোজা ওদিকে রবিদাস গেটের দিকে না গিয়ে এখানে ডান দিকে বাঁকতে হবে। যারা আমার মতো সোলো ট্রাভেলার তারা পথটা দেখে রাখুন, আর যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা ই রিক্সা করে সরাসরি একদম মন্দিরের সামনে পৌঁছে যান। ভাড়ার কথা আগেই বলেছি, মাত্র 10 টাকাতে আপনারা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। সামনে পৌঁছানোর পরে আপনারা আপনাদের লাগেজ, ব্যাগ, জুতো, মোবাইল এখানে ডিপোজিট কাউন্টারে জমা করবেন, তারপরে গেট দিয়ে এন্ট্রি। মন্দিরের ভিতরে মোবাইল নট অ্যালাউড, তাই আমি মন্দিরের ভিতরে দর্শন করে আসি, তারপরে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরব। মন্দিরের ভিতরে গেলে আপনারা বেসনের লাড্ডু পুজো হিসেবে দিতে পারবেন, হনুমানজির মূর্তি এবং রাম লক্ষ্মণ সীতামায়ের মূর্তি আছে, এবং এখানে বসে যারা ভক্তজন আছেন তারা হনুমান চালিশা ভিতরে বসে পড়েন। তা যদি লাড্ডু কিনতে চান, লাড্ডুর ন্যূনতম মূল্য 100 টাকার লাড্ডু আপনাকে কিনতেই হবে, লাড্ডু 180 টাকা কিলো। এখন বাজলো 10:20-25। আমি সকাল 7টা থেকে যাত্রা শুরু করেছিলাম, সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে এই 3 ঘন্টার মধ্যে এই সমস্ত মন্দিরগুলো অর্থাৎ দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, সংকটমোচন মন্দির এবং ইসকন টেম্পল আপনাদের দেখা হয়ে যাবে। মন্দিরটার নাম সংকটমোচন কেন হয়েছে? কারণ সমস্ত সংকট থেকে, শনির রুষ্ট দৃষ্টি থেকে রক্ষা করার জন্য এখানে শ্রী হনুমান বিরাজমান আছেন, তাই এর নাম সংকটমোচন মন্দির। সংকটমোচন মন্দির দেখে নেওয়ার পরে এই মোড়ে এসে পৌঁছালাম। সংকটমোচন মন্দির দেখে নেওয়ার পরে আপনারা সংকটমোচন ক্রসিংয়ে এসে পৌঁছবেন। ওদিক থেকে ত্রিদেব মন্দিরের দিক থেকে এসেছিলাম, ক্রসিংয়ে আসার পরে এই মেগাশপ মলটা, তারপরে ওদিকে রবিদাস গেট, লঙ্কার দিকে এগিয়ে যেতে হবে। দূরত্ব 350 মিটার, ই রিক্সায় ভাড়া 10 টাকা। পথে যেতে যেতে আপনারা বুঝতে পারবেন বারাণসী একটা প্রাচীন নগরী। সংকটমোচন ক্রসিংয়ের দিক থেকে আসছেন, এখানে চাচির কচুরি দোকান, তার পাশেই পেহরবানের লস্যি দোকান পাবেন। এই মোড়টার নাম রবিদাস গেট লঙ্কা, ওটা হলো রবিদাস গেট তোরণ, ডান দিকে বিএইচইউ যাওয়ার রাস্তা। গেটের ওপাশে কেশবের তাম্বুল ভাণ্ডার, আমি পানের স্বাদও নিয়েছিলাম, চলুন এখন বিএইচইউ এর দিকে যাওয়া যাক। চাচির কচুরি খেয়ে নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবেন, এখানে এই যে হেরিটেজ হসপিটাল আর ডান দিকে খাদিমের শোরুম, একটুখানি এগিয়ে গেলেই বিএইচইউ এর মোড় আসবে। এই মুহূর্তে বিএইচইউ এর গেটের সামনে পৌঁছে গিয়েছি, ইউনিভার্সিটির এন্ট্রি গেট ওদিকে, ডান দিকে গেলে শহর। এই যে মদনমোহন মালব্যজির স্ট্যাচুটা দেখছেন, ওনার ডান হাতে ওখানে গেলে অটো পাওয়া যায়, শেয়ার অটোতে 15 টাকা ভাড়াতে রামনগর দুর্গ যাওয়া যায়। রামনগর দুর্গ যাব, তার আগে চলুন হিন্দু ইউনিভার্সিটির ভিতরে যাওয়া যাক। 10 টাকা শেয়ার ই রিক্সাতে ভিতরে গিয়ে নিউ কাশী বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির দেখে আসবো, চলুন ভিতরে যাওয়া যাক। ইউনিভার্সিটি কমপ্লেক্স এবং একটি সুন্দর মূর্তি আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। বিএসইউ কমপ্লেক্স আপনারা কিভাবে যাবেন? বিএসইউ গেট থেকে আপনারা শেয়ার, টোটো বা ই রিক্সা পেয়ে যাবেন। ই রিক্সার ভাড়া 10-15 টাকা। বিএসইউ কমপ্লেক্স সবুজে মোড়া, সুবিশাল কমপ্লেক্স। পথে যেতে যেতে পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল, গণিত, অর্থনীতি, আইন বিভিন্ন বিষয়ের বিল্ডিং এখানে লক্ষ্য করেছিলাম। মন্দিরে ঢোকার আগে এখানে অনেকগুলো কোল্ড কফি উইথ আইসক্রিমের দোকান দেখলাম। আমি আমার চ্যানেলে একটি ফুড ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে জুতো জমা রাখবেন, জুতো জমা রাখার পরে আপনারা ভিতরে প্রবেশ করবেন। মন্দির দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে, তাই আপনারা এমনভাবে প্ল্যান করবেন যাতে দুপুর 12টা থেকে 1টা এই সময়টা এড়িয়ে এখানে এসে পৌঁছানো হয়। মন্দিরে প্রবেশ করার পরে ডান হাতে বাম হাতে সিঁড়ি দেখবেন, আপনারা উপরে ফার্স্ট ফ্লোরেও যেতে পারেন।
গ্রাউন্ড ফ্লোরে সরাসরি সোজা চলে গেলে আপনারা একটি শিবলিঙ্গ দেখতে পাবেন। তো চলুন ওদিকটাতে যাওয়া যাক। এই হলো শিবলিঙ্গ। চলুন এরপরে পরবর্তী গন্তব্য রামনগর ফোর্ট। বিএইচইউ ক্যাম্পাস থেকে বেরিয়ে চলুন বিএইচইউ গেট। বিএইচইউ এর গেট দিয়ে বেরিয়ে আসবেন। বেরোনোর পরে ডান হাতে এলেই এখানে অটোওয়ালারা হাঁকতে থাকবে। এখানে শেয়ার অটোতে 15 টাকায় আপনারা পৌঁছে যাবেন গঙ্গা পেরিয়ে রামনগর দুর্গর সামনে। এত কম খরচে আপনারা বারাণসীর সমস্ত মন্দিরগুলো এবং রামনগর দুর্গগুলো আপনাদের ঘোরা হয়ে যাবে। তাই আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব যারা বারাণসী বেড়াতে যাচ্ছে ওদিকে রামনগর ফোর্ট, তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না। ব্রিজটা পার করব, ব্রিজ পার করার পরেই রামনগর দুর্গটা দেখব আর একটা বিখ্যাত লস্যির স্বাদ নেব। শেয়ার অটোতে 15 টাকায় আপনারা যখন আসবেন এই দুয়ারটা পার করার পরেই আপনাদেরকে দুর্গের সামনে একদম এখানে অটো নামাবে। আমি আগে একবার রামনগর দুর্গ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বিস্তারিতভাবে দুর্গটিকে দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তাই আজ আর এই দুর্গর ভিতরে ঢুকিনি, দুর্গটাকে আমি বাইরে থেকেই দেখালাম এবং টিকিট সম্বন্ধে চলুন তথ্য দিয়ে দিই। এন্ট্রি নেওয়ার পরে এখানে টিকিট কাউন্টার, বড়দের টিকিট মিউজিয়ামের এন্ট্রি ফ্রি, বড়দের মিউজিয়ামে এন্ট্রি ফ্রি 75 রুপিস, ছোটদের এন্ট্রি ফি 20 রুপিস। রামনগর দুর্গর ইতিহাস এবং রামনগর দুর্গ থেকে গঙ্গাটাকে কেমন দেখতে লাগে তা দেখার জন্য আমার অন্য একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আপনারা রামনগর দুর্গটাকে ভালোভাবে দেখতে চাইলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন। ওটে এন্ট্রি নেওয়ার পরে আপনারা যে মিউজিয়ামে যাবেন সেই মিউজিয়ামে অনেক হেরিটেজ গাড়িগুলো রাখা আছে, সেই গাড়িগুলো দেখবেন, সেই গাড়িগুলোর ছবি তোলা নিষেধ। তারপরে আপনারা যখন দুর্গের শেষ প্রান্তে পৌঁছবেন ওখান থেকে গঙ্গার দৃশ্য আর গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা আমরা পার হয়ে এলাম রামনগরে, সেই ব্রিজটা দেখতে পাবেন। আপনারা রামনগর দুর্গ, তারপরে এখানে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারে লস্যি খেয়ে নেওয়ার পরে এই যে স্ট্যাচুটা আছে, স্ট্যাচুর ঠিক পিছনের গলি দিয়ে এগিয়ে যাবেন। এই গলিতে মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা লাল বাহাদুর শাস্ত্রীর ছোটোবেলায় উনি যেখানে ছিলেন সেই বাড়িটা দেখতে পাবেন। আপনারা রামনগর দুর্গ দেখতে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর এই ছোটোবেলাকার বাড়িটা অবশ্যই ঘুরে দেখে আসবেন। পণ্ডিতজির বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ। আমি পরের দিন কাশী করিডর এবং কালভৈরব মন্দির গিয়েছিলাম। রামনগর দুর্গ দেখে নেওয়ার পরে লঙ্কা মোড় 15 টাকা এবং লঙ্কা মোড় থেকে গির্জাঘর 25 টাকাতে আপনারা ফিরে আসবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আমার আগামী কালভৈরব মন্দির পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় বাবা বিশ্বনাথ, দুর্গা দুর্গা।